নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাই আশা করি ভালো আছেন। আজ আমি পৌঁছে গেছি আসাম রাজ্যের অন্তর্গত গুয়াহাটি শহরে, যাকে অনেকেই বলেন তন্ত্রমন্ত্রের দেশ কামরূপ কামাখ্যা। প্রথম ভিডিওটিতে দেখিয়েছি নীলাচল পাহাড়ের উপর অবস্থিত কামাখ্যা মন্দিরের। ভিডিওটি দেখে না থাকলে দেখার অনুরোধ রইল। এরপর লোকাল বাসে সাইড সিনে আমরা বেরিয়ে পড়েছিলাম। পাহাড়ের ঠিক নিচেই রয়েছে উমানন্দ, অর্থাৎ এই ব্রহ্মপুত্র নদীর মাঝে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ উমানন্দ দ্বীপ। তার ভিডিও রয়েছে দ্বিতীয় ভিডিওটিতে। আজকে আপনাদের ঘোরাবো গুয়াহাটি রোপওয়ে। ঠিক নদীর উপর দিয়ে এই রোপওয়েটি চলে যাবে ওই পারে, আর নিচ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী, আর রয়েছে উমানন্দ দ্বীপ। তার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে চলুন আমার ভিডিওর সাথে আজ। একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হাই বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর আমি আছি এখন এই কামাখ্যা মন্দিরের ঠিক বাস স্ট্যান্ডে, আর আমার সামনে আছে এই যে বাস। আসলাম তো ওয়ান আসলাম পেরিয়ে আমরা আসলাম ঠিক এবারে,
আর এখন আমরা নামবো এখানে জাস্ট 10 মিনিট মতো থেকে আবার কিন্তু ব্যাক করব সে পাশে ওই থেকে নেমে এখন আমরা চলে আসলাম একটা ওয়েটিং একটা রুম রয়েছে এখানে 10 মিনিট আমরা ওয়েটিং ওয়েট করব তারপরে আবার সেই পথে আমরা ঘুরে যাব এটা সেই ওয়েটিং রুম এখানে অপেক্ষা সবাই করছে সবাই বসেছে আর এখান থেকে সুন্দর এই ব্রহ্মপুত্র নদীর ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর লাগে দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র নদী আজ এই আসামের গুয়াহাটির যে আমাদের আজকে রোপওয়ে ছিল রোপওয়েতে ঘুরলাম সুন্দরভাবে এবং ওপাশে গেলাম এবং সেই পাশে গিয়ে দারুণ এক অভিজ্ঞতা নিচে নদী এবং তার উপর দিয়ে আমরা পেরালাম কি সুন্দরভাবে তো সমস্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিন এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটা একটু টিং টিং করে দাবি দিন আর আমি এখন আসামে আছি বিভিন্ন জায়গা আমি আবারও এক্সপ্লোর করব তো চলুন আর নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেড়াতে যেন ভুলবেন না